আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি মেহের আফরোজ। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতে এখন কি ঘটে চলেছে তা আজ কারো অজানা নেই। প্রতিদিন ভারত জুড়ে বিক্ষোভ হচ্ছে, গুলি চলছে, মানুষ মরছে। রাজনৈতিক শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ পর্যন্ত সবাই আইনটির প্রতিবাদে নেমে এসেছে রাজপথে। সবাই নিজ নিজ অবস্থান থেকে জানাচ্ছে প্রতিবাদ, কিন্তু রহস্যজনকভাবে নীরব শুধু তিনজন। তারা হলেন মুম্বাই সিনেমা জগতের তিন খান নামে খ্যাত তিন সুপারস্টার, আমির খান, সালমান খান ও শাহরুখ খান। কিন্তু কেন তারা নিশ্চুপ, আর এ নিয়ে ভারতীয় বুদ্ধিজীবী বা শিল্পী সমাজের প্রতিক্রিয়া বা কি, আসুন জেনে নেই। গোটা ভারত যখন চরম অমানবিক ও বৈষম্যমূলক আইনটির বিরুদ্ধে সোচ্চার, তিন খান সাহেব তখন মুখে কুলু পেটে বসে আছেন। তাদের এ ভূমিকায় হতভম্ব অনেকেই। তাদের মতে মানবতা বিরোধী আইন হিসেবে তো বটেই, এমনকি খান সাহেবদের আপন সম্প্রদায় অর্থাৎ মুসলিম বিরোধী আইন হিসেবেও এর প্রতিবাদ করা উচিত ছিল খান সাহেবদের, কিন্তু তারা তা করেননি। কেন করেননি বা করতে পারেননি তার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। খান সাহেবদের অনাকাঙ্ক্ষিত নীরবতায় ক্রোধ চেপে রাখতে পারেনি একজন, তিনি চিত্র পরিচালক অনুভব সিনহা। 2011 সালে নিজের বানানো একটি চলচ্চিত্রে শাহরুখ খানকে নায়কও করেছিলেন তিনি। অনুভব সিনহা বলেন, এদের নীরবতা দেখে আমি সত্যি আর রাগ চেপে রাখতে পারছি না। এরা কি ভাবছে? এদের মুখের একটি কথা মিলিয়ন মিলিয়ন মানুষকে প্রভাবিত করে, তারা কি তা জানে না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সরকার ও দলের কঠোর সমালোচক হিসেবে পরিচিত অনুভব সিনহা একেবারেই ভুল বলেননি। শুধু টুইটারে শাহরুখ খান, সালমান ও আমির খানের ফ্যানের সংখ্যা যথাক্রমে 4 কোটি, 3 কোটি ও 2.5 কোটি। অনুভব সিনহা বলেন, তিন খান কি বললেন তাতে পরিস্থিতির যে ইতর বিশেষ হবে তা নয়, আমি শুধু তাদের মুখ খুলতে বলেছি। মুখ খোলা মানে আমাদের পক্ষে বলবেন তাও বলছি না, ঠিক আছে আমাদের বিপক্ষে বলুন। মজার ব্যাপার হলো, ভারত জুড়ে বিক্ষোভ হলেও চলচ্চিত্র নগরী মুম্বাইয়ে এর আঁচ লেগেছে সামান্যই। শুধু তিন খানি নন, মুম্বাই চলচ্চিত্র জগতের খুব কম মানুষই এ ইস্যুতে মুখ খুলেছেন। প্রতিবাদ বিক্ষোভেও দেখা গেছে এ জগতের অল্প কয়েকজনকেই। অথচ বিস্ময়কর হলেও সত্য যে মুম্বাইয়ের সিনেমা ভারতের শতকোটি মানুষকে বিনোদন দিয়ে থাকে, তা অনেকাংশে নিয়ন্ত্রণ করে থাকেন মুসলিম অভিনেতা, পরিচালক ও কলাকুশলীরা। বলিউডের নীরবতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী রঙ্গনা রনৌত। কোনো রাগঢাক না রেখে তীব্র ঝাঁঝালো ভাষায় তিনি বলেছেন, সারা দেশ যখন প্রতিবাদে বিক্ষোভে উত্তাল, তখন মুম্বাই চিত্রজগতের পুরুষরা ঘরে ঢুকে বসে আছে, ওরা সব কাপুরুষ। তারপরও মুসলিম বিরোধী বৈষম্যমূলক এই আইনের প্রতিবাদে সোচ্চার নয় মুম্বাই চলচ্চিত্র জগৎ। এ না হওয়ার শেকড় বহু গভীরে প্রথিত। অথচ যে মুম্বাইকে মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নগরী, হলিউডের সাথে তুলনা করে বলিউড বলা হয়, সেই হলিউডের তারকারা প্রায়ই নানা রাজনৈতিক ইস্যুতে সরকারের কড়া সমালোচনা করেন, কিন্তু তাদের কোনো অসুবিধা হয় না। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনাকারীকে শায়েস্তা করায় প্রশাসনকে ব্যবহার করতে পারেন না প্রেসিডেন্ট। কিন্তু ভারতে সে ভয়টি পুরো মাত্রায় রয়েছে। ভারতে অনেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর পাশে দেখা যায় এক ঝাঁক চিত্রতারকাকে। এর প্রতিদান হিসেবে তারাও এমন কিছু ছবি বানিয়ে দেন যা সরকারের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে কাজে লাগে। এ বছরই এরকম তিনটি ছবি নির্মিত হয়েছে যেগুলোতে শীর্ষ অভিনেতাদের দেখা গেছে প্রধানমন্ত্রীর ভূমিকায়। এর একটি বায়োপিক, নাম পিএম নরেন্দ্র মোদি। এভাবে ভারতের চলচ্চিত্র জগতের অনেকেই সরকার তোষণ করে থাকে। যেমন গত সপ্তাহে অভিনেত্রী সায়নী গুপ্ত একটি পুরনো সেলফি রিটুইট করেছেন যাতে প্রধানমন্ত্রী মোদীর পাশে কজনের সাথে তাকেও দেখা যাচ্ছে। কিভাবে এই অভিনেতা অভিনেত্রীদের ব্যবহার করেছে ক্ষমতাসীন মহল। গত এপ্রিলে অনুষ্ঠিত ভারতের নির্বাচনের কথাই ধরা যাক। নির্বাচনের ঠিক আগে দেশটির প্রধান টিভি চ্যানেলগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার প্রচার করে। এর একটি সাক্ষাৎকার নেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। শুরুতে তিনি সাফ জানিয়ে দেন যে প্রধানমন্ত্রীকে তিনি কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না। অথচ
ওটি ভারতের সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোর একটি। দেশ তখন গুরুতর অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, সমাজে অস্থিরতা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক প্রশ্ন না করার মানে কি? মানে হলো তিনি তেমন প্রশ্নই করবেন যেরকম প্রশ্ন প্রধানমন্ত্রী মোদী শুনতে চান। এ অভিনেতা এর আগেও বিজেপির কট্টর নীতির পক্ষে দেশপ্রেমমূলক ছবি বানিয়েছে যাতে মুসলিমদেরকে হেয় করা হয়েছে। এই দেশপ্রেমিক অভিনেতাই কয়েক বছর আগে কানাডীয় নাগরিকত্ব পাওয়ার জন্য ভারতের নাগরিকত্ব ত্যাগ করেন। আর এমন একজনকে সাক্ষাৎকার দিতে বিব্রত হননি প্রধানমন্ত্রী মোদী। এর কারণ হলো অক্ষয়ের সেই ছবি। নির্বাচনের কয়েক মাস আগে ছবিটি মুক্তি পায়। ছবিটির নাম কেশরী, এর অর্থ হলো জাফরান। জাফরান রংটি ভারতের হিন্দু মৌলবাদীদের সাথে গভীরভাবে সম্পৃক্ত। ছবিতে অক্ষয়কে দেখা যায় হাবিলদার ইশার সিং এর ভূমিকায়। এই হাবিলদার ব্রিটিশ রাজকীয় বাহিনীর শিখ রেজিমেন্টের একজন কমান্ডার। 1897 সালে সারাগারহি যুদ্ধের পটভূমিকায় নির্মিত ছবিতে নায়ককে দেখা যায় আফগানিস্তানের পশতুন উপজাতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে। ছবিতে শিখ সেনাদের সাহসী ও দেশপ্রেমিক এবং পশতুন মুসলিমদের ধর্ম উন্মাদ জিহাদি হিসেবে দেখানো হয়েছে। অবশ্য শুধু অক্ষয় কুমার একাই যে মোদী ও বিজেপির কট্টর সমর্থক তা নয়। গত 5 বছরে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির বহু বড় বড় চাইকে ক্ষমতাসীন দলের সাথে গা ঘেঁষাঘেঁষি করতে দেখা গেছে। যারা এর বিপরীত স্রোতে চলার সাহস দেখিয়েছে তাদের প্রকাশ্যই হেনস্থার শিকার হতে হয়েছে। আর এরকম ঘটনায় তারা চলচ্চিত্র জগতের নামমাত্র সমর্থনও পাননি। ২০১৯ সালের মধ্য জানুয়ারিতে মুক্তি পাওয়া উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক নামের একটি ব্যবসা সফল ছবির কথাই ধরা যাক। ২০১৬ সালে পাকিস্তানের ভেতরে ঢুকে সার্জিক্যাল হামলা চালিয়েছিল ভারত, তার উপর ভিত্তি করে ছবিটি বানানো হয়েছে। এতে মোদীকে দেখানো হয়েছে একজন দেশপ্রেমিক লৌহ মানব হিসেবে, যে কিনা দুশ্মনের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ গ্রহণ করে। ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ছবি চলাকালে সিনেমা হলের ভেতর দর্শকদের ভারত মাতা কি জয় স্লোগানে ফেটে পড়তে দেখা যায়। বক্স অফিস থেকে ছবিটির আয় হয় ২৪০ কোটি রুপি। শুধু উড়ি নয়, বিজেপির কট্টরপন্থী আদর্শ তুলে ধরে এবং বিরোধীদের হেয় করে আরও বেশ কটি ছবি সম্প্রতি বানানো হয়েছে মুম্বাইয়ে, যেমন দ্য তাশখান্ড ফাইল এবং দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। জাতীয় নির্বাচনের ঠিক আগে আগে এগুলো মুক্তি পায়। দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবিতে কংগ্রেসকে দেখানো হয়েছে একটি দুর্বল ও ছিন্ন ভিন্ন দল হিসেবে, যে দল ঠিকভাবে দেশ চালাতে অক্ষম। আসুন জেনে নেই কিভাবে ভারতের প্রধানমন্ত্রীকে ঘিরে রাখেন অভিনেতা অভিনেত্রীরা। শুধু এমন ছবি বানিয়ে ক্ষান্ত হয়নি বলিউড। গত নির্বাচনের মাস তিনেক আগে বিজেপি একটি ফটোগ্রাফ প্রকাশ করে। এতে দেখা যায় বলিউডের একদল তারকা প্রধানমন্ত্রী মোদীকে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাকে ছাড়িয়েও অনেকে বিজেপির নির্বাচনী প্রচারে সরাসরি অংশগ্রহণ করেছেন। এরকম হলেন অনুপম খের। দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবির প্রধান ভূমিকায় অভিনয়কারী এই অভিনেতা বিজেপির এমপি কিরণ খেরকে বিয়ে করেন এবং চণ্ডীগড়ে বিজেপি নির্বাচনী প্রচারে অংশ নেন। আর এক সুপারস্টার সানি দেওল গত এপ্রিলে বিজেপিতে যোগ দেন এবং পাঞ্জাব রাজ্যে নির্বাচনে অংশ নেন। তিনিও বিজেপির রাজনৈতিক এজেন্ডার পক্ষে একটি ছবি বানান যাতে দেখানো হয়েছে জিহাদিরা সাধারণ মুসলিমের বেশে সারা দেশে ঘুরছে আর প্রাণঘাতী বোমা হামলার পরিকল্পনা করছে। এরকম অবস্থায় বলিউডের যারা বিজেপির আদর্শকে গ্রহণ করেনি তারা নিরুপায় হয়ে চুপচাপ থেকেছে। না থেকেই বা উপায় কি? বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ একবার বলেছিলেন, দেশে অর্থাৎ ভারতে ঘৃণার সংস্কৃতি ছড়িয়ে পড়ছে। এ কথা বলার পরেই ভারত জুড়ে তার বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। সেদিন তার পক্ষে তার সহকর্মীরা কেউ এগিয়ে আসেনি। একইভাবে দেশে অসহিষ্ণুতার নিন্দা করে বিপাকে পড়েছিলেন সুপারস্টার শাহরুখ খান ও আমির খান। বিজেপি তাদের বলেছিল দেশদ্রোহী। সেদিনও তাদের পক্ষে তাদের সহকর্মীরা কেউ এগিয়ে আসেনি। মজার ব্যাপার হলো ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি অতীতেও সবসময় ক্ষমতাসীনদের সাথে গা ঘেঁষাঘেঁষি করেই চলেছে। সুপারস্টার অমিতাভ বচ্চন ছিলেন আর এক সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বন্ধু। কংগ্রেস দলের টিকিটে এমপি ও অভিনেতা হয়েছিলেন অমিতাভ। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরপরই সেই অমিতাভকেই দেখা গেল মোদীর গুজরাটের কসাই ভাবমূর্তি পরিচ্ছন্ন করার কাজে সহায়তা করছেন। তারকাদের ছবি, কথা ও কাজ তরুণ সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করে।
বিজেপি ও তার ধর্মান্ধ নীতিকে সমর্থন দিয়ে বলিউড এখন হেট পলিটিক্সকে স্বাভাবিক বিষয়ে পরিণত করতে এবং হিন্দুত্ববাদকে এগিয়ে যেতে সহায়তা করছে। কিন্তু তারা বুঝতে পারছে না, এখন যেটুকু স্বাধীনতা তারা ভোগ করছে এর মধ্য দিয়ে সেটাও হারাতে চলেছে। শুধু তাই নয়, ধ্বংসাত্মক আদর্শকে সমর্থনের মাধ্যমে যে চাটুকারিতা ও কাপুরুষতা তারা প্রদর্শন করল, ইতিহাসে তা তাদেরকে অনেক নিচে নামিয়ে আনবে। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন বিডিভিউজের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।